হামিম উসমানের মতো মানুষ তাহির সাহেবের হাত ধরে একটু জিকির করতে বলছে আপনি বুঝছেন যে জামাল কুদু কোথায় চলে গেছে এখন যারা তাহিরি সাহেবের ই জিকির নিয়ে কয়েকদিন আগে খুব গালাগালি করতেন তারা বড় বড় নেতারাই গিয়ে এখন তাহিরি সাহেবকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে বলে হুজুর একটু জিকির করেন জিকিরের মধ্যে একটু নৌকা নৌকা করেন আর কি একশো মিলিয়ন ভিউ হয়েছে এরকম কয়েকটা গান আমি আপনার এখানে আসার আগে দেখে আসলাম সেই গানগুলোর মধ্যে দেখলাম যে ছেলে তোর কোকড়া কোকড়া চুল এটা হলো সবচেয়ে জনপ্রিয় গান এই জন্য কোঁকড়া কুকড়া চুল এই জন্য তাকে ভালো লাগে তারপরে কালামিয়া না ধলা মিয়া কি একটা গান আছে রাজনৈতিক অঙ্গনের প্রভাব কেমন দেখে তো বললাম তো রাজনৈতিক অঙ্গনটাই এখন জামাল কুদু অর্থাৎ যেখানে রাজনীতিতে বুঝতে হবে রাজনীতির ফার্স্ট পার্সেন হলো নেতা সিরিয়াস কথা বলি নেতা যে শব্দটি এটা নিরিধ ধাতু থেকে এসেছে নিরিধ ধাতু দেখে নেত্র আসে নয়ন এবং সেখান থেকে নেতৃত্ব আসে যিনি নেতা হবেন তার একটা নয়ন থাকতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সে নয়ন দিয়ে সে মানুষকে দেখতে না পারবে এবং যতক্ষণ পর্যন্ত ভবিষ্যৎকে দেখতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে আর যাই হোক না কেন নেতা নয় আর যখন যে রাজনীতি সে রাজনীতিতে যদি নেতা না থাকে তাহলে সেটা রাজনীতি হয় না এখন পুরো রাজনীতির যে অঙ্গন সে অঙ্গনে এরকম নয়ন সম্পন্ন কোনো নেতা রয়েছেন যার নিধাতু সম্পন্ন নয়ন রয়েছে সম্পন্ন নেতৃত্বের গুণাবলী রয়েছেন এবং অনাগত ভবিষ্যৎ দেখার ক্ষমতা রয়েছেন এরকম কোনো লোক আমার চোখে পড়ে না এজন্য এই রাজনীতি আর নেতৃত্ব এটা বাদ দিয়ে এখন মানুষ কী করছে এই একর খুব হালকা বিনোদন এখন ওয়াজের সিজন চলছে মানুষ পাগলের মতো ওয়াজে গিয়ে জিকির করছে এবং এখানে যেয়ে দেখেন যারা তাহিরি সাহেবের ইদ জিকির নিয়ে কয়েকদিন আগে খুব গালাগালি করতেন তারা বড়ো বড়ো নেতারা গিয়ে এখন তাহিরি সাহেবকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে বলে হুজুর একটু জিকির করেন জিকিরের মধ্যে একটু নৌকা নৌকা করেন আর কি এই ঘটনা যে টেলিভিশনে ভাইরাল হয়েছে শামিম ওসমানের মতো মানুষ তাহিরি সাহেবের হাত ধরে একটু জিকির করতে বলছে আপনি বুঝছেন যে জামাল কুদু কোথায় চলে গেছে এখন আমি এখানে দেখলাম যে এই বাংলাদেশের কেন সারা পৃথিবীর রাজনীতি বোঝা যায় সংস্কৃতি দিয়ে এখন একশো মিলিয়ন ভিউ হয়েছে এরকম কয়েকটা গান আমি আপনার এখানে আসার আগে দেখে আসলাম সেই গানগুলোর মধ্যে দেখলাম যে ছেলে তোর কোকড়া কোকড়া চুল এইটা হলো সবচেয়ে জনপ্রিয় গান এই জন্য কোকড়া কোকড়া চুল এই জন্য তাকে ভালো লাগে তারপরে কালামিয়া না ধলামিয়া কি একটা গান আছে এটা তারপরে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে মানে খুব ভিলেন যেটা আছে ডিপ জল উনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে দেখতে ডিবি হারুন গেছেন এটা এখন ভাইরাল নিউজ এই এবং এই নিউজে লক্ষ লক্ষ মানুষ দেখছে তো ডিবি হারুন ওই ওনাকে দেখতে গেছেন সেইটার যে ভিউ তার সঙ্গে সঙ্গে এই আপনারা যে নিউজ ছাপিয়েছেন যে নির্বাচন কমিশন একটা চিঠি দিয়েছে এখানে দুই হাজার ভিউও নাই এখন আমরা এই যেখানে যারা টকশোতে আসি আমার অনেক ভিউয়ার আছে আমি কোনো কথাবার্তা বলে লক্ষ লক্ষ মানুষ দেখে তো এখন আমার মুখ দিয়ে ওনার সম্পর্কে কোনো কথা বলবো ওনাকে ভাইরাল বানানোর আমার কোনো প্রয়োজন নেই আই ডু নট ফিল সো এই হলো বাস্তবতা আর কি